যে মহাসপ্তমী, তোমাদের অনেক শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো, আর তোমাদের যেটা বলতে ভুলে গেছি, আজকে দেখো আমরা যে এখানে এসেছি এটা হচ্ছে আমরা রায়পুর নদীর ধারে এসেছি। দেখো, আগে থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। এই দেখো গাড়ি, এখানে গাড়ি আছে আর আমরা রায়পুর নদীর ধারে এসেছি। আর এদিকে রায়পুরের দিকে ঠাকুরটা দেখবে। দেখো, আজকে তো ঘুমিয়ে পড়েছিলাম আর ওকে তুললাম। এই মন্দিরটা রায়পুর নদীর ধারের মন্দিরটা, মন্দির না। চলো দেখে জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরা। তো এবার এই জায়গাটা দেখো, এটা হচ্ছে রায়পুরের মানে যেখানে মা দুর্গার যে এটা হয়েছে, প্যান্ডেলটা হয়েছে, সেই প্যান্ডেলটার সামনেই নদীর ধারে এসে এই মন্দিরটা আছে। মা মানে অনেক দূর থেকে তো তোমাদের জুম করে দেখাচ্ছি, ঠিক মানে বুঝতে পারছিলাম না এটা কী ঠাকুর। তো এখানে শিবলিঙ্গ আছে কিন্তু ওই ঠাকুরটাকে ঠিক বুঝতে পারছিলাম না, অনেক দূর থেকে তোমাদের জুম করে দেখাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ এরকম নেটের মতো দিয়ে ঘেরা, ভিতরে পুজো হচ্ছিলো আর রায়পুর নদীর ধারে এই মন্দিরটা আছে। তো আগে এতটা সুন্দর ছিল না, এবারে গিয়েতে দেখলাম মানে প্রতিমা প্রতিষ্ঠিত হয়েছে, ভালোই মানে লাগছে। তখন ঠিক আরতির সময় আমরা গেছি। দেখো তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি, ওখানে কয়েকটা মুহূর্ত ছিলাম তারপরে চলে এসেছি, কিছুক্ষণ ওখানে আমরা ছিলাম। তো প্যান্ডেলটা একটু তোমাদের এটা যেটা এসেছি এটা হচ্ছে অন্য একটা জায়গায় প্যান্ডেল, এটা হচ্ছে ডুমারিয়া প্যান্ডেল। ডুমারিয়া যে স্কুল আছে না সেই স্কুলে, আর এই প্যান্ডেলটা হয়েছিল ঝাটাকাঠি না, মাদুর যে কাঠিটা দিয়ে হয় না, সেই কাঠি দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে।
তোমরা দেখো কতটা ভিড় হয়েছে। তাই আমরা যখন গেছিলাম মোটামুটি রাত হয়েছিল, তবু কতটা ভিড় হয়েছে দেখো। আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমার ছেলে তো যখনই যাচ্ছিল একবার, মানে যখনই বাইক হচ্ছে তখন হচ্ছে আবার দেখছে পিছনে আরো দেখো তো আমরা দেখো লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে মানে জোনাকি যে জোনাকি লাইট প্রচুর, মানে লাইটিংটা খুব সুন্দর, দেখলে বুঝতে পারবে লাইটিংটা খুব সুন্দর হয়েছে। তোমাদের আমার লুকটা তোমাদের দেখিয়েছি দেখো, মা তুমি এসো বারে বারে আমাদের ঘরে ঘরে, জাস্ট হালকা করে দেখালাম। দেখো এবার মন্দিরে আমরা সামনে যাচ্ছি, কত দেখেছো পরীর মতো পুতুল করেছে, এটা মা দুধ দিয়ে বেশিরভাগ হয়েছে। আর ওপরটা দেখো, আমরা এটা মানে ঝোড়া বলে থাকি, তোমরা কে কী বলো আমি ঠিক বলতে পারবো না, তো মানে এটা বাঁশের হয়েছে, ওই কাঠের হয়েছে। এই ওপরের এই ঝোড়াটা দেখো অনেকটা বড়, কত বড় দেখো, যে বাঁশগুলো দেওয়া আছে সেই বাঁশগুলোই লাইট করা আছে, খুব লাইটিংটা ভালোই করেছিল। আর ঠাকুরটা তো অপূর্ব, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তো আমার সাথেও তোমরা দেখতে থাকো। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে মুখটা অনেকটা বড় লাগছে, কোনো জায়গায় মুখটা ছোট লাগছে, তো এরকমই। আর মন্দিরটা মানে দারুণ, মন্দিরটা যে এত সুন্দর দেখতে, আর ওই যে আলোগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে প্রদীপ, মানে প্রদীপ বলতে প্রদীপই দিয়েছে, প্রদীপের মতোই জোনাকি লাইট ওই একটা বসিয়ে দিয়েছে। সুন্দর মন্ডপটা করেছিল, এটা সাধারণত ফুলতলার দিকে, এই মন্ডপটা ফুলতলার দিকে হয়েছিল। তো আমরা বেরিয়েছিলাম সপ্তমীর দিন, সপ্তমীর দিন রামচন্দ্রনগর, ফুলতলা, রায়পুর এগুলো সব ঘুরেছিলাম। তো মা দেখো মায়ের মতো দেখো কত সুন্দর দেখতে লাগছে না, মানে চোখের সামনে থেকে যদি দেখতে তো অপূর্ব লাগতো, মুখটাও খুব সুন্দর দেখতে হয়েছে, পুরো সোনালি কালার গোল্ডেন, খুব সুন্দর দেখতে হয়েছে। দেখো মায়ের বাম দিকে বসে আছে কার্তিক, তারপর সরস্বতী, এদিকে গণেশ, লক্ষ্মী বসে আছে। তো আমরা একটু ফটো তুলছিলাম, সেটা তোমাদের দেখালাম ওখানে দাঁড়িয়ে। তো যে লাইটগুলো জ্বলছিল তো সেগুলো আদিত্য ধরার জন্য খুব ছটফট করছিলো, সেই লাইটগুলো ধরবে বলে দেখো খুব সুন্দর লাগছিলো। পিছনে দেখলে বুঝতে পারবে পুরো কাঁচ কাঁচ টাইপের, দেখো পিছনটা দেখলে বুঝতে পারবে আমরা যে দাঁড়িয়ে আছি সেই পিছনটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে। এবার আমরা আছি জ্ঞানানন্দ, রামচন্দ্রনগর জ্ঞানানন্দতে এবার এসেছি আমরা ঠাকুর দেখতে। তো এখন এখানটা এই জায়গাটা প্রায় ফাঁকা আছে, কিন্তু সামনে তো প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম ছিল, মানে রাস্তায় যে এত জ্যাম ওখানেই মানে তেল সব শেষ হয়ে গেছে। আদিত্যর মুখটা দেখো খুব কষ্ট হচ্ছিল। এই দেখো এখন যে তোমাদের এই হাইটা করছে, এটা এই হাই হচ্ছে না, এটা ঘুমের হাই উঠছে ওর। আর মোটামুটি রাত হয়েছে, তাও আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ওটা ওর ঘুমের হাই উঠছে। এই জ্ঞানানন্দের প্যান্ডেলটা মোটামুটি ভালোই হয়, সেই জন্য এসছি, চলো তোমাদের দেখাবো। চলো পাপ্পা।
फ्रेंड्स यही ছিল আমাদের আজকে মহাসপ্তমীর ঘোরাফেরা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে মণ্ডপগুলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পুরাতন বন্ধুদের তো আমার অনেক ভালোবাসা তারা এইভাবে আমার ভিডিও দেখার জন্য তো फ्रेंड्स তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমরাও এইভাবে ভালোভাবে পূজাটা কাটিও ব্লগটা ছাড়তে আমার অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের নিজেদের খেয়াল রেখো আগামী দিনগুলো যেন সবাই ভালোভাবে কাটে বাই বাই।